গুড মর্নিং স্টুডেন্ট, আজকে আমি দ্বিতীয় শ্রেণীর জ্যামিতি সরলরেখাটা করাবো। তাহলে প্রথমে জানবো যে সরলরেখা কাকে বলা হয় এবং তারপরে সরলরেখার যে চিত্রটা সেটা কীভাবে আঁকতে হয় আমি দেখাবো। তাহলে প্রথমে দেখব সরলরেখা কাকে বলে। তাহলে সরলরেখা কাকে বলা হয়, প্রথমে লিখব সরল কথার অর্থ হলো সরল কথার অর্থ সোজা। সরল কথার অর্থ সোজা, অর্থাৎ যে রেখা সোজা চলে কোনো দিক পরিবর্তন করে না, তাকে বলা হয় সরল রেখা। তাহলে সংজ্ঞাটা কি হলো, সরল কথার অর্থ হলো সোজা, অর্থাৎ যে রেখা সোজা চলে কোনো দিক পরিবর্তন করে না তাকে বলা হচ্ছে সরল রেখা। এবার সরল রেখার চিত্রটা দেখি। তাহলে আজকের ভিডিওতে আমরা কি শিখলাম, সরল রেখা কাকে বলে এবং সরলরেখার চিত্র। পরের ভিডিওতে আমরা বক্ররেখাটা শিখবো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত।